রং চটটা জিনসে উল্টা পাল্টা মেসেজ দেয় একজনকে দুজনকে নয় 90,000-এর বেশি মানুষকে সম্প্রতি ব্লক করেছেন আলোচিত শিল্পী ডলি সায়ন্তনি, যা নিজেই বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। এক ফেসবুক পোস্টে জনপ্রিয় এই গায়িকা লিখেছেন, আমি এই পর্যন্ত 90,870 জনকে ব্লক মেরেছি, যারা আমার পেজকে দেখতে চান না তারা দেখবেন না প্লিজ, আর কেউ যদি উল্টা পাল্টা মেসেজ করবেন তো ব্লক খাবেন। তার এই পোস্টে রীতিমতো প্রতিক্রিয়া তৈরি করেছে, অনেকেই নানা রকম মন্তব্যও করছেন। কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনি সর্বশেষ আলোচনায় এসেছিলেন সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 2 আসনে নির্বাচন করে ডলি সায়ন্তনি ভোট পেয়েছিলেন মাত্র 4,382 ভোট। ওই আসনে বিজয়ী প্রার্থী হয়েছিলেন নৌকার আহমেদ ফিরোজ কবির। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনেও যোগ দিয়েছিলেন সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।